এই কিরানি, এই এদিকে আসো। কি ব্যাপার, সামনেতে ভয় ভয় করে চলে গেলে, কোনো সালাম কালামের বালাই নেই। আমি দেখতে পাইনি। দেখতে পাওনি না? হ্যাঁ, আমি একজন কলেজ পড়ুয়া ছেলের বাপ, তোমার সামনে দিয়ে হাইটে যাচ্ছি, তুমি দেখতে পাওনি? আর তুমি হইলে একটা নিচু প্রকৃতির কিরানি, একটা মায়ের বাপ, তুমি আমার দেখে কি একটু সম্মান করবা না? শোনো, সম্মান পাতি গেলি ছেলে যে কলেজে পড়া লাগবে এটা জরুরি না, জরুরি একটা ভদ্র লোক হওয়া, একটা উত্তম চরিত্রের মানুষ হওয়া। হ্যাঁ, তার মানে তুমি কি করতে চাচ্ছ? আমার চরিত্র ভালো না, আমি একজন দুশ্চরিত্র লোক। সেটা তো তুমি ভালোই জানো, একজন ভদ্র লোকরে নাম ধরে না ডাকে, একটা কিরানি বলে ডাকায় দেখি ঠিক, এটা ভদ্র লোকের গুণ। তা তুমি করো একটা নিচু লেভেলের কিরানির চাকরি, তোমার কি আমি অফিসার করে ডাকবো নাকি? শোনো বাপু, তোমার সাথে তর্ক করে আমি জিততে পারবো না, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, এখন আমি আমার কাজে যাই, তুমি তোমার কাজে যাও। লোকজনরে একটু সালাম কালাম কইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার মন টন খারাপ নাকি? আরে না রে বাপু, মন টন খারাপ না, মেজাজ খারাপ। কেন? আরে ওই যে আমাকে শালা কিরানির বাচ্চা কিরানি, ওরে আমি কলাম কি? তোর মায়ের ডারে তুই কলেজে পড়াচ্ছিস, কি দরকার মায়ের মানুষ কলেজে পড়ানো? হ্যাঁ, দুদিন পরে মায়ে দিয়ে দিবি বিয়ে, কি মিয়া, কথা ঠিক কি না? সেই মায়ে তুই তুই কলেজে পড়ায় কি করবি? আমার ছেলে সে ছেলে মানুষ, সে তারে আমি কলেজে পড়াচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমার ছেলের কি মেধা? এইরকম ছেলে পেলে আমরা কলেজে পড়ালে দেশের উন্নতি হবে, মেয়ে মানুষে পড়াশোনা করায় কোনো লাভ আছে? হ্যাঁ, আমার কথায় আমার কয়ে আমি নাকি অভদ্র বেয়াদব? আর তাছাড়া আমার বংশে এই প্রথম কোনো ছেলে ইউনিভার্সিটি পাস করতে যাচ্ছে। ঠিক কইছেন কাকা, আপনি তো তিন তিনবার মেট্রিকে পরীক্ষা দিয়ে ফেল করছেন। আর এসব করো, সব কথা সব জায়গায় বলতে হয় না। না, চিন্তা করিলাম যে চায়ের দোকানে এসে একটু চা খাবো, তা তোমাকে কথার জন্য বাবু চাও খাওয়া যাবে না। তোর বাপ আর আমি ছিলাম বন্ধু, আর আমার সোয়াল আর তুই হলি বন্ধু। আজকে আমার ছেলে শহরে যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, আহ কি ট্যালেন্ট আমার ছেলেটা! আর তুই পড়াশোনা বাদ দিয়ে আসে কোয়ানে মুরগি চাষ করা শুরু করেছিস, এইগুলা কইরে কি ফ্যাট চলে? হ্যাঁ না চাচা, এই মুরগির ফার্ম করা তো খারাপ কিছু না, আমি এই মুরগির ফার্ম করে আত্মনির্ভরশীল হয়েছি চাচা। তাছাড়া আমার এখানে পাঁচটা ছেলে কাজও করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিছি। আর তো কর্মসংস্থান, তা দেশের সবাই তো তাহলে কাজ বা চাকরি বাকরি ছাড়িয়ে দিয়ে আসে মুরগি ফার্ম। আচ্ছা যাই হোক, আইলাম তোর বাপের সাথে দেখা করতে পারলাম না, তোর বাপ আসলে আমার সাথে একটু দেখা করতে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আরে আব্বা, তুমি হঠাৎ করে কোনো কিছু না জানাই চলে আসলে যে, তোমার কি শরীর টরীর খারাপ করেছে নাকি? আরে না, শরীর টরীর খারাপ করে নাই, আমি আইছি একটা গুরুত্বপূর্ণ কাজে। ও, কি জরুরি কাজে আইছো বলো। এই সব কথা এহিনে বইয়ে কই, আমি এহিনে ঢাকা থাকি না, আমার কি একটু রেস্ট রেস্ট নেওয়া লাগবে না, আমি এত দূর দিয়ে আইছি। আব্বা আব্বা, তুমি 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 বাসায় যাও, তুমি রেস্ট নাও, আচ্ছা দেই আমি বাজারের থেকে একটা দেশি মুরগি পাই নাকি। তা আপনি যেখানে যাবেন যান, আমার এই ঘরে যাইতে যান। আচ্ছা আব্বা তুমি যাও। আমি ওয়ালাইকুম আসসালাম,
কি তুই বিসিএস ক্যাডার হয়ে গেছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আচ্ছা শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে চলে আয়, আমি সবাইরই খুশি সংবাদ জানাই দিচ্ছি। হ্যাঁ, আর তুই রাখ রাখ, সাবধানে আছিস। হ্যাঁ, এরপর আপা বিসিএস ক্যাডার হয়েছে, আলহামদুলিল্লাহ। কেমন মেলা খুশির দিন, শোন সবাইরে জানাতে হবে, তার আগে মিষ্টি কিনতে হবে, সারা গ্রাম খাবো, চল আগে মিষ্টি কিনে আনি। আবা বলো তা কি জন্যে তুমি বাইরে ডাইকে নিয়ে আসতে, কি কথা কবা জরুরি? আবা খারাপ, আমার একটা কথা আছে। কি আছে আব্বা বলো? আমার 50 লাখ টাকা লাগবে। 50 লাখ টাকা লাগবে? 50 লাখ টাকা লাগবে, ভালো কথা। 50 লাখ টাকা তো আব্বা সাইডেখানে কথা না, জোগাড় করতে তো সময় লাগে। তা তুমি 50 লাখ টাকা দিয়ে কি করবা? কি করবো মানে, আমি ঢাকা শহরে তাই পড়াশোনা করি, আমার কত কামে লাগতে পারে? আপনি তাহলে টাকা চাইছি, আপনি টাকা দেবেন, আর ছন্দার মধ্যে লাগবে 50 লাখ টাকা, সে ম্যানেজ করা যাবে। তা তুমি 50 লাখ টাকা দিয়ে কি করবা সেটা তো আমারে বলবা। এত হনতে চান কি লিখে? আমি একটা ব্যবসা শুরু করতে আছি, আমি ওই ব্যবসায় টাকা লাগবে 50 লাখ। কি ব্যবসা করবা? তুমি ব্যবসা করবা? ব্যবসা করবে ছোট লোকরা, তোমারে আমি শহরে রেখে লেখাপড়া করাচ্ছি কি ব্যবসা করার জন্য? হ্যাঁ, তুমি করবে একটা সরকারি চাকরি বড় দেখে, তাহলে তুমি ব্যবসা করার জন্য টাকা চাও আমার কাছে? সরকারি চাকরি আমি গেলাম আর আমার মামু লইয়ে বই রয়েছে, আমার হাতে উঠাই দেবে? এই যুগে সরকারি চাকরি পাওয়া যায়? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে একটা ব্যবসা করবো, আপনি তাই টাকা চাইছি, আপনি টাকা দেবেন, ব্যাস। তোমার ব্যবসা করার জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি দেবেন না আপনি টাকা? না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকা কেমনে আদায় করতে হয়? হ্যাঁ আমার জানা আছে, আমি যাই। আবা আবা শোনো না, এই সওয়ালে আমি এখন কি করে মানাবো? আব্বা শোনো শোনো, আমার কথা শোনো। ধানে তো দেখতেছি পাক ধরেছে, আর 10 দিনের মধ্যে মনে হয় ধান কাটে ফেলা কি হবে? কোনো ধান কাটা হবে না। কোনো ধান কাটা হবে না মানে কি ব্যাপার রমিজ মিয়া, তুমি অসময়ে থেকে কি করছিস? তুমি মনে হয় কিছু জানো না? তোমার ছেলে তোমার এই সম্পত্তি সহ তোমার সকল সম্পত্তি আমার কাছে বন্ধক রেখে 50 লাখ টাকা ধার নিয়েছে। এখন থেকে তোমার এই সম্পত্তি সহ তোমার সকল সম্পত্তি আমি ভোগ দখল করব। ইয়ার কি করতেছ না কিছু? ইয়ার কি না, ইয়ার কি না, এই দেখো দলিল। এ তো আমার সম্পত্তির দলিল, তুমি কোন জায়গাতে আমার এই সম্পত্তির দলিল চুরি করে আমার সাথে ইয়ার কি করতে আইছো এখন? আরে চুরি করি নাই, তোমার ছেলে তোমার স্বাক্ষর নিয়ে আমাকে এই দলিল দিয়ে গেছে। তুমি কি এখন ইয়ার কি করতে আইছো আমার সাথে? বেশি কথা বলবে না, মাথা ঘুরে গেল। তোমারে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তুমি কোথায় ছিলে? এই নাও আও, খাও আগে খাও, আগে খাও, আগে খাও, তুমি খাও। শোনো আমার মায়ে, আমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে, তোমাকে দোয়া আসছে, আমার মেয়ে বিসিএস ক্যাডার, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি জানি তুমি একটু আমার হিংসা করো, কিন্তু কষ্ট পাই না, তুমি আমার মেয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? রহিম মিয়া, এতদিন তোমারে আমি ছোট করেছি, তুমি মায়ে পড়াশোনা করাচ্ছো, এই জন্যে আমি তোমারে কত টিটকারি করেছি। আজকে সেই তোমার মায়ে তোমার মুখ উজ্জ্বল করেছে, বিসিএস পাস করেছে, আর আমার যে ছেলে নিয়ে আমি এত গর্ব করি, আর সেই ছেলে আমার মুখে চুনকালি লাগাই দিয়ে আমার সব সম্পত্তি আর একজনে দিয়ে চলে গেল। কি বলতিছ মানে? না, সন্তান নিয়ে কখনো গর্ব করতে হয় না। আসলে সন্তানদেরকে নামি দামি প্রতিষ্ঠানে শুধু পড়ালেই হয় না, তাদেরকে সুশিক্ষিত করা আমাদের দায়িত্ব। কিন্তু তুমি তা না করে নিজের ছেলেরে নিয়ে মিথ্যা গর্বে মেতেছিলে, আমাদেরকে ছোট করেছো, আমাকে ছোট করেছো। কিন্তু আসলে আমি তো কষ্ট পাইনি, তুমিও কষ্ট পাই না, যা করেছে তোমার সন্তান করেছে, ও একদিন ফিরে আসবে অবশ্যই। আর মেয়ে সন্তানদেরকে অবহেলা করা উচিত না, তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তারাও কিন্তু ছেলেদের সমান সমান হতে পারে, তারাও বাপ মার মুখ উজ্জ্বল করতে পারে। আর দেখো তোমার ছেলে একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই ঘরে ফিরে চলে আসবে। চলো চলো, তুমি কষ্ট পাই না, পাশে চলো, সব ঠিক হয়ে যাবে, সাহস রাখো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফ্রেন্ডলি এন্টারটেনমেন্ট এটা একটি নতুন চ্যানেল, এখানে বিনোদন ও শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।